আমরা ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো দেখেছি, তারপরে আমরা এখান থেকে আমাদের যে কাঠামো কি বলে ওয়েবসাইটের যে কাঠামো ছিল চারটা, চারটা কাঠামোর মধ্যে হাইব্রিড হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো, লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। এই চারটা কাঠামো আমরা এক এক করে আলোচনা করেছি। যে হায়ারার্কিক্যাল কাঠামো যেটা ছিল সেটা হলো যে একটা মেইন পেজ থাকবে, এখানে এই চিত্রটার দিকে খেয়াল করে দেখো, যে একটা মেইন পেজ থাকবে, এই যে যেমন এখানে কলেজ একটা মেইন পেজ আছে, ভালো করে খেয়াল করে দেখো একটা, এইটা এইটার আন্ডারে আরো পেজ, এই যে তিনটা পেজ, ঠিক এইটার আন্ডারে আরো আবার পেজ আছে, প্রত্যেকটার আন্ডারেই একাধিক করে পেজ আছে, ঠিক এভাবে থাকতে পারে চিত্রটা, চিত্রটা এভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, ঠিক এই ধরনের কাঠামোগুলোকে বলা হয় হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো, যেটা একটা মেইন পেজ থাকবে, সেই পেজের থেকে আরো একাধিক পেজ বের হবে। আর এইখানে তোমার আরো একটা পেজ কাঠামো ছিল, সেটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্কড কাঠামো। তো নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামোর মধ্যে এই চিত্রটাই ওখানেও দেখছো, যে তখন এই জায়গায় খেয়াল করে দেখো যে এই চিত্রটা দেখা যাচ্ছে, চিত্রটা লাল দিয়ে যে মার্ক করেছি, হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা স্যার, এইখানে খেয়াল করে দেখো তো যে এই পেজের সাথে এই পেজের একটা লিঙ্ক করা আছে, সেম ভাবে আবার এই পেজের সাথে এ পেজেরও লিঙ্ক করা আছে, সেম ভাবে এই পেজের থেকে এই পেজে লিঙ্ক করা আছে, আবার এরকম প্রত্যেকটা পেজই, এখানে যতগুলো আমি পেজ দেখতেছি প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজেরই একটা করে লিঙ্ক করে দেওয়া আছে। এই ধরনের কাঠামো, অর্থাৎ একটা হোম পেজ থাক, সেই পেজের সাথে যেমন অন্য পেজের লিঙ্ক করা থাকে, আর নেটওয়ার্ক কাঠামোতে প্রত্যেকটা পেজই প্রত্যেকটা পেজের সাথে লিঙ্ক করা থাকে, অর্থাৎ একজন ইউজার চাইলেই সে কি করতে পারে, যে কোনো পেজ থেকে যে কোনো পেজের মধ্যে সে ভিজিট করতে পারে বা তথ্য অনুসন্ধান করে দেখতে পারে। আর এরপরে যে কাঠামো নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামো, লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামো। এখানে খেয়াল করে দেখো যে কাঠামোগুলো আছে, এই কাঠামোতে তুমি প্রথমে মেইন পেজে তুমি যদি এখানে থাকো, তাহলে পরবর্তীতে এই পেজ থেকে তুমি যদি অন্য আরেকটা পেজে যেতে চাও, এই হোম পেজ থেকে এই পেজে যেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, প্রথম পেজের সাথে ক্লিক করে তুমি দ্বিতীয় পেজে আসতে পারবা, বাট প্রথম পেজ থেকে তুমি চাইলেই তৃতীয় পেজে আসতে পারবা না। মানে এটা ধারাবাহিক, একটা বইয়ের পেজ যেমন প্রথম পেজ পড়ার পরে দ্বিতীয় পেজ তৃতীয় পেজ, তুমি চাইলে আমি এই যে উদাহরণটা এরকম চিন্তা করো না যে একটা বই তুমি খুলে যে কোনো মুহূর্তে যে কোনো পেজে যেতে পারো, বাট তুমি যদি একটা বইয়ের মানে পেজ গুলোকে সাজানো দেখো এভাবে, যে একটা পেজ আছে ওই পেজটা পড়ে শেষ করে তুমি পরবর্তী পেজে যাবা, তার পরবর্তী পেজে যাবা, যেভাবে সিরিয়াল বা সিকোয়েন্স করা থাকে, ঠিক এইভাবে সিরিয়াল বা সিকোয়েন্স করা থাকে, ঠিক আছে। এক্সকিউজ মি, হ্যাঁ এক স্যার, মিনিট এক মিনিট, হ্যাঁ দেখো এটা হচ্ছে লিনিয়ার লিনিয়ার কাঠামো, যেটা হচ্ছে তুমি যে কোনো সময় যে কোনো পেজ থেকে যে কোনো পেজে তুমি যেতে পারো, সেটা এইভাবেও থাকতে পারে অথবা এইভাবেও থাকতে পারে, চিত্রটা দেখে রাখবে সব সময়, চিত্রটা এভাবেও আসতে পারে, এভাবেও আসতে পারে বা অথবা এভাবেও আসতে পারে, আমি তখন কিন্তু বিভিন্ন ভাবে এটা তোমাদেরকে দেখাইছি, ঠিক আছে। আচ্ছা একই ভাবে খেয়াল করে দেখো, আচ্ছা এরপরে লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। তুমি আনমিউট করে কথা বলো নাই। হাইব্রিড কাঠামো হচ্ছে এমন ধরনের কাঠামো যেটা হচ্ছে এতক্ষণ আমরা যে কাঠামোগুলো নিয়ে কথা বললাম, যে তিনটা নিয়ে কথা বলছি, এক হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক কাঠামো বা লিনিয়ার কাঠামো, এই তিনটা কাঠামো মিলেও হতে পারে বা অথবা যে কোনো দুইটা কাঠামো মিলেও হতে পারে, অর্থাৎ একটা মিক্সড, দুই বা ততোধিক কাঠামো মিলে যে নতুন কাঠামো তৈরি হয় সেইটাকে হাইব্রিড কাঠামো বা কম্বিনেশন কাঠামো বলে। এখানে খেয়াল করে দেখো ডান পাশের চিত্রটার দিকে একটু খেয়াল করে দেখো, এখানে কি আছে, প্রথমটা দেখতে মনে হচ্ছে ট্রি কাঠামো, এখান থেকে এতটুকু যদি তুমি তাকায় দেখো
যে এটা হতে পারে ট্রি কাঠামো এতটুকু, আর নিচের এতটুকু তোমার কাছে মনে হতে পারে এখান থেকে এটা, যে এটা হচ্ছে লিনিয়ার কাঠামো। তার মানে এখানে ট্রি কাঠামো আর লিনিয়ার কাঠামো মিলে একটা নতুন কাঠামো তৈরি হয়েছে, যেটাকে বলা হচ্ছে হাইব্রিড কাঠামো। এখানে খেয়াল করে দেখো, বাম পাশে যে কাঠামোটা আছে এটা একটা বিভিন্ন ধরনের কাঠামো। এখানে দেখো একটা হোম পেজ আছে, হোম পেজ থেকে এই দিকে যদি আসো তাহলে এখানে দেখা যাচ্ছে যে সবগুলো মনে হচ্ছে লিনিয়ার একটার সাথে আরেকটা। এইদিকে দেখো, যদি এই দিকে তাকাও তাহলে মনে হবে যে কি বলে লিনিয়ার, বাট এইখান থেকে মনে হবে আবার এই যে এটা মূল পেজ যদি হয়, হোম পেজ হয়, তাহলে হোম পেজ থেকে আবার এখানে দুইটা পেজ, তিনটা পেজ বের হয়েছে, তিনটা থেকে আবার দেখো দুইটা দুইটা করে বের হয়েছে। তাহলে এটাকে মনে হবে, মনে হয় যে এটা তোমার ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামো। অর্থাৎ এই হাইব্রিড কাঠামো বা কম্বিনেশন কাঠামো এমন এক ধরনের কাঠামো যেখানে এক বা মানে দুই বা ততোধিক কাঠামোর মিশ্রণে এই কাঠামোটা তৈরি হয়। আচ্ছা তুমি মাইক্রো কি বলে হেডফোন লাগায় শোনো, তোমার মনে হয় যে ইয়েতে প্রবলেম আছে, সবাই শুনতে পাচ্ছে তো? শুনতে পাচ্ছ না সবাই? সত্য শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, আচ্ছা, ওই যে শুনতে পাচ্ছ, ওরা হ্যাঁ উত্তর স্যার, দিচ্ছে। দেখো তোমার নিজের মাইক্রোফোনে মনে হয় প্রবলেম থাকতে পারে। আচ্ছা এখন বলো, এই চারটা কাঠামো, আজকে যে চারটা কাঠামোর কথা বললাম, আমরা নেক্সট ক্লাসে হয়তো এইচটিএমএল নিয়ে কথা বলো, চারটা কাঠামো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রশ্ন করার ক্ষেত্রে কিভাবে প্রশ্নটা হবে, ঠিক এরকম ধরো কাঠামো দিয়ে দেবে যে তোমার হায়ারার্কিক্যাল কাঠামো অথবা লিনিয়ার কাঠামো মিলে দুইটা বা তিনটা চিত্র দিতে পারে, তখন দিয়ে তোমাকে হয়তো কোয়েশ্চেনটা বিভিন্ন ধরনের হয় যে উক্ত কাঠামোটা আলোচনা করো, অথবা বলতে পারে যে এই দুইয়ের কাঠামোর মধ্যে কোনটা বেশি সুবিধাজনক। এই যে এইখানে খেয়াল করে দেখো, এই যে একটা সৃজনশীলের দিকে খেয়াল করে দেখো, এখানে 4 নম্বর সৃজনশীলটা, এখানে দেখো দুইটা দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দিয়ে এখান থেকে একটা কোয়েশ্চেন দাঁড় করাইছে যে দৃশ্যকল্প 3 ওয়েব পেজ প্রদর্শনের এইচটিএমএল কোড এইটার, হ্যাঁ, আর দৃশ্যকল্প 1 ও 2 ওয়েবসাইটের কাঠামোর মধ্যে কোনটি সুবিধাজনক যুক্তি সহ ব্যাখ্যা করো, ঠিক আছে? ঘ নম্বরের যেটা এখানে আছে এটা, কাঠামোতে স্যার এখানে আনসারটা কোনটা হবে, কোনটা দৃশ্যকল্প 1 সহজ? আর দৃশ্যকল্প 2, ঠিক আছে, 2 হচ্ছে এটা। আচ্ছা হ্যাঁ স্যার, আচ্ছা আমাকে বলো তো যে দৃশ্যকল্প 1 কি কাঠামো আর দৃশ্যকল্প 2 কি কাঠামো? এখানে এই যে চিত্র দুইটা দেখতে পাচ্ছ, চিত্র দুইটার থেকে একটু ক্লিয়ার করো তো যে এই দুইটা একই কাঠামো না ভিন্ন কাঠামো? দৃশ্যকল্প 1 কোন কাঠামো হতে পারে আর দৃশ্যকল্প 2 কোন কাঠামো? জাস্ট এখানে একটা অ্যান্সার দিয়ে দাও, দেখি কেমন তোমাদের গেসটা কেমন হয়। একটা মিনিট স্যার। দুজনই উত্তর দেওয়ার চেষ্টা করো, দেখি। কোন কাঠামো কোনটা? একটা মিনিট স্যার, স্যার এক, লিনিয়ার, লিনিয়ার। হ্যাঁ হ্যাঁ স্যার আর এক আর প্রথমটা, আর আর 2 নম্বরটা সর্ব মনে হচ্ছে ট্রি কাঠামো বা আরেকটা নাম ছিল, ওটার নামটা ভুলে গেছি, হায়ারার্কিক্যাল, হায়ারার্কিক্যাল। হায়ার আর্টিকেল আচ্ছা এখানে ওইটা স্যার। তানজিনার কাছে কোনটা মনে হয় কোন কাঠামো কোনটা? কোনটা কি কাঠামো? একটু উত্তর দাও দেখি। আমি বুঝতেছি, দ্বিতীয়টা তো বুঝতেছো যে এটা তোমার কি বলে হায়ারার্কিক্যাল কাঠামো, 2 নম্বরটা, হ্যাঁ, আর হ্যাঁ বুঝছি।
এটা দেখো একটা মেইন পেজ আছে, 2 নম্বরের মধ্যে একটা মেইন পেজ আছে এখানে, তার সাথে আবার সাব পেজ গুলো আছে, একটা দুইটা তিনটা, আবার এই সাব পেজ থেকে আরো দুইটা পেজ বের হয়েছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি তোমার হায়ারার্কিক্যাল কাঠামো বা ট্রি কাঠামো, এইটা হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো, ঠিক আছে? এখানে স্যার বলো, আমারটা কি হয়েছে? হ্যাঁ তোমার এটা হয়েছে, ঠিক আছে? আমি স্যার না বুঝাই বলছি। আচ্ছা বুঝে বলতে হবে, না বুঝে না, বুঝেই বলতে হবে। আমরা যে চিত্রগুলো দেখেছি খেয়াল করে দেখো, এখানে আমি তোমাদেরকে এখান থেকে চিত্রগুলো দেখাইছি, যে এই এখানে একটু যদি যাই খেয়াল করো, এই যে হায়ারার্কিক্যাল কাঠামোর চিত্রটা, এখানে চিত্রটা দেখা যায়, এই একটা চিত্র দেখছো, ঠিক আছে? তারপরে এখানে এই একটা চিত্র দেখছো, এরপরে এই একটা চিত্র দেখছো, দেখো একটা মেইন পেজ থাকে, সেই মেইন পেজ থেকে আরো এক বা একাধিক পেজ গুলো বের হয়। তো এখানে এই প্রশ্নটা তো ঠিক এরকমই আছে, দেখো এখানে যে একটা পেজ, প্রথমে একটা পেজ আছে এখানে, তারপর সেই পেজ থেকে আরো 3টা পেজ, আবার ডান পাশে যেটা আছে সেখান থেকে আরো 2টা পেজ বের হয়েছে। তার মানে একটা গাছের মতো, একটা গাছ শুরু হয়েছে, তারপরে যেমন ঢাল বের হয়, তো এখানেও যে একটা প্রথম পেজ আছে, তার থেকে 3টা পেজ, আবার সেখান থেকে আরো 2টা পেজ, এরকম শাখা বের হতেই পারে, আরো অনেক বের হতে পারে। তো এই ধরনের কাঠামো যেগুলো, সেগুলো হচ্ছে তুমি লিনিয়া কি বলে আর এটাকে, হায়ারার্কিক্যাল কাঠামো বা ট্রি কাঠামো বলা হয়। হায়ারার্কিক্যাল আর এখানে দৃশ্যকল্প একে, দেখো তুমি যদি এই দিক চিন্তা করো, এই প্রথমটা যদি হোম পেজ চিন্তা করো, তাহলে এখান থেকে